हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम सबा कम आशा करी सबाई खूब भलो आम खूब भलो आची। तो एन बजे हे सकाल सकाल बोलब तो एन बजे हे 11:15। तो अनेक आगे घूमते उठे अनेक बोलते तो 9:30 बजे तक उठे। उठे हे खावा दावा करल, रान्ना कराई रान्ना तो कराई। तो कल के जा रान्ना बेचे छो हरिणर बार्थडे ते जन्मदिन, তো সেই খাবারগুলো সবই ছিল, তো সেইগুলোই খেয়েছি। তো যাই হোক, সকালবেলা খাওয়া হয়ে গেছে। তো এখন মা মনে হয় ছাদে গেল, ছাদে মনে হয় মা মনে হয় সুপারি কাটছে মনে হয়। আর হচ্ছে এখন তো 11:15 বাজে। তো আজকে আবার যাব বাজারে, ধনতেরাসের ওই জিনিসগুলো যেগুলো বানাতে দিয়েছি সেইগুলো আজকে আনতে যাব। তো তোমাদেরকে দেখাবো কি জিনিস বানাতে দেওয়া হয়েছিল সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো আর আমার ঠাকুরের জিনিসগুলো তো আমি আগের দিন আনিনি, সেগুলো তোমাদেরকে শুধু একটু দেখিয়েছিলাম দোকানেই, তো ভিডিও করে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমার ঠাকুরের জিনিসগুলো আজকে আনবো। তো চলো এখন দেখা যাক কী করি, এখন আমিও একটু ছাদে যাবো ভাবছি। তো চলো যাওয়া যাক। তো সোজা চলে আসলাম স্নান করে ছাদের জামাকাপড় মেলতে। তো আজকে তো রান্নাবান্না কিছু করা হয়নি, তার কারণ কালকে অরিনের বার্থডে ছিল। এবার রাত্রেবেলা যে সমস্ত রান্নাবান্না করা হয়েছিল না সব কিছুই মানে ছিল, আর হচ্ছে বিরিয়ানি ছিল, তারপরে হচ্ছে পায়েস টায়েস সবই ছিল। তো মা তো খায় না বিরিয়ানি, তো হচ্ছে মায়ের জন্য ভাত মা করেছিল আর আমাদের জন্য বিরিয়ানি, আমাদের বিরিয়ানিতে আমাদের হয়ে গেছিলো। আর রাত্রেবেলায় গিয়ে করতে হয়েছিল রান্না। তো এই আর কি। তো এখন আমরা যাব হচ্ছে বাজারে, তো ওই ধনতেরাসের ওইগুলো আনতে যাব, ধনতেরাসে যেইগুলো বানাতে দেওয়া ছিল সেইগুলো বানাতে সেইগুলো আনতে যাব। তো চলো আবার বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন এই যে রেডি হয়েছি, এখন যাচ্ছি ওই ধনতেরাসের ওই যে যে জিনিসগুলো বানাতে দিয়েছিলাম সেইগুলো আনতে। আর এই যে অরিন খাচ্ছে, অরিন যাবে না, আর আমি আর মা যাচ্ছি। আর হচ্ছে অরিনের আগের দিন যে জামাটা নিয়ে আসা হয়েছিল জন্মদিনের জন্য, মা দুটো জামা দিয়েছিল, তো তার জামা দুটোই হচ্ছে গেঞ্জি দুটোই হচ্ছে ছোট হয়ে গেছে। তো সেই একটা তো পড়েছে, সেটা আর পাল্টানো যাবে না, আর একটা নিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে পাল্টে নিয়ে আসবো, পাল্টার থেকে বড় সাইজটা নিয়ে আসবো। চলো যাওয়া যাক, আমার বাচ্চাদের গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে। আচ্ছা থাক, ওটা পাশে থাক, দেখি আর কি কি কালার আছে। এটাও ভালো লাগে, কোনটা নিবি তুই দেখ, ওই কালারটাও সুন্দর, এটাও সুন্দর, ওইটাও সুন্দর, যেটা ভিতরে রয়েছে পিঙ্ক কালার রয়েছে ভিতরে, পিঙ্ক না পিচ কালার। হরিণের গেঞ্জিটা তো চেঞ্জ করা হয়ে গেল। তারপর দেখো আমরা অন্য অন্য বার এই ধনতেরাসের দিন আমরা সন্ধ্যাবেলার দিকে না বাজারে আসি, তো এবার আমরা দুপুরবেলার দিকেই বেরিয়ে গেছি। তো দুপুরবেলার দিকে এসে দেখি বাজার পুরো ফাঁকা, মানে খুব বেশি ভিড় নেই, অল্প কয়েকজন লোকজন মানে টুকটাক যা পুজোর জন্য যা কেনাকাটা করছেই। আর অন্য অন্য বার যখন সন্ধ্যাবেলা আসি না মানে এত ভিড় থাকে, কেউ ছাটা কিনছে, কেউ বারুদ কিনছে, কেউ এই কিনছে ওই কিনছে, যে কত লোক যে কত কিছু কেনে মানে বলার মতো না। তারপর আমার মা মনে হয় এখান থেকে কড়ি কিনেছে মনে হয় 5টা কড়ি, আর হচ্ছে একটা কর্পূর কিনতে বললাম, তো সেটাই আর কি মা এখান থেকে কিনেছে, তাছাড়া আর কিছু কেনেনি মা। আর আগে তো আমরা সোনার দোকানে আমরা মানে জিনিসগুলো নিয়েই নিয়েছি, সোনার দোকানে আর ভিডিও করিনি, তার কারণ সোনার দোকানে ভিডিও করা যায় না। আর তারপর ওখান থেকে বেরিয়ে তারপর দেখছি যে এখানে ফুচকার দোকান, মা বলছে যে অরিনের জন্য একটু ফুচকা নে, তরিনের জন্য এখান থেকে ফুচকা নেওয়া হলো, তো ওই জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি আমি আর মা। তো ফুচকা নেওয়া হয়ে যাওয়ার পরই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ একটা টোটো পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি, তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। ফুচকা বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিল আসার সময়, মা খেলো, অরিন খেলো, এই কটা আমার। এখনো আমি আমার পেয়েছে খিদে, আমি এখনো ভাত টাত কিছু খাইনি, আনো ঝাল খুব
ভালোই তো ঝাল। বিরিয়ানি কালকে বিরিয়ানিটা দেখানোই হয়নি সামনে থেকে, তো ফুচকা খেয়েছি ঝাল লেগেছে, তো এখন এটা খাবো। আজকে তো রান্না বিরিয়ানি অনেকটাই ছিল, তো সেটাই আমরা খাওয়া দাওয়া করবো। আর মার ভাত আছে, ভাত খাবে মা, এখন পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে মনে হয় ভাত খাবে মা। তো চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি বাজার থেকে কী কী নিয়ে এসছি, তারপরে দেখাচ্ছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই যে বসেছি তোমাদেরকে এইগুলো দেখানোর জন্য, তো চলো এবার দেখাই তোমাদেরকে। এই যে হচ্ছে ধনতেরাসের আমাদের কেনাকাটা, তো চলো এবার তোমাদেরকে দেখাই খুলে। সবার আগে এইটা দেখাই, আমার ঠাকুরের এইগুলো, এটা সবার আগে দেখাই, তারপর ওই দুটো দেখাবো। তো চলো, যে ঠাকুরের জিনিসগুলো নিয়ে এসেছি, তো এইগুলো এই দুটো হচ্ছে ঠাকুরের হচ্ছে চূড়, হেঁটেই আসছে তো। তো ঠাকুরের চূড় এই দুটো, হাতের চূড়, আর এটা হচ্ছে গলার চেন, আর এটা হচ্ছে পায়ের মল। কি সুন্দর, তাই না? সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর এইটা হচ্ছে কোমরের বিছে বলে না কি বলে, কোমর বিছা, কোমর বিছা, এটা কোমর বিছা। আর এটা হচ্ছে মুকুট, আর এটা হচ্ছে বাঁশি। সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে সব কটা জিনিস, হেবি সুন্দর লাগছে। তো কেমন লাগছে সবাই জানিও। আর এই হচ্ছে দুটো গণেশ ঠাকুরের লকেট, তো এই লকেট দুটো হচ্ছে মা দিচ্ছে হচ্ছে একটা অরিনের জন্য আর একটা দাদার মেয়ের জন্য, দুই ভাই বোনের জন্য দুটো সেম সেম একদম। তো এইবার বোঝা যাচ্ছে ভালো, এইবার এইবার বোঝা যাচ্ছে, তো একটা দাদার মেয়ের জন্য একটা অরিনের জন্য, দুটোই সেম ওয়েটের সেম ডিজাইন, খুব সুন্দর লাগছে, একদম পুরো সলিড, একদম পুরো জাপ্তা, হেবি সুন্দর করে তৈরি করেছে। আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার গোপাল ঠাকুরের জন্য। তো এই যে হচ্ছে আমার চেনটা, এটা একটুখানি একটুখানি কেটে মতো গেছিলো, তো সেটা ঠিক করতে দিয়েছিলাম, ঠিক করে নিয়ে এসেছি, আর একটু পরিষ্কারও করে নিয়ে এসেছি, বেশ চকচক করছে এখন। গলায় পরে নিয়েছি, আর এই যে অরিনের লকেট দিয়ে আর হচ্ছে চেন দিয়ে এই যে এখন অরিনের গলায় পরিয়ে দেবো। ভুল করেছি তো, তারপরে বলছি তো, এই যে আমার দেখা যাচ্ছে। কেমন লাগছে বল চেনটা পরে? ভালো। তো এই যে লকেটটা বেশ ভালো লাগছে, ভালো লাগছে তোর, পছন্দ হচ্ছে তো? দাদার মেয়ের জন্য, মা মা যাবে কবে এই জন্য যাবে, ভাই ভাইফুটার পরে মা যা তখন ওর জন্য নিয়ে যাবে, তখন ও পড়তে পারবে ওর চেনের সঙ্গে, তখন ও পড়তে পারবে। তো এই যে আমার গলার চেনটা, এই যে আমার চেন আর হচ্ছে অরিনের চেন একদম পুরো সেম, একই চেন আমাদের। আর এর মধ্যে থাকে না, এর মধ্যে আছে মার চেনটা, তো এটা হচ্ছে মায়ের চেন। তো এটা হচ্ছে অরিনের জন্মদিনের গিফট প্লাস ধনতেরাসের গিফট, হেবি সুন্দর লাগছে, ওই একই। দেখা যাবে না।